বসুন্ধরা 45 সয়াবিন তেল যত্নে গড়া রত্ন ফোটা। সামনে দুটো বুড়া লোক হাসান, পানি দেন এক গ্লাস। হ্যাঁ, পানি খাবেন। ও ভাই, আমরা না আগে কইছিলাম নবাবি জিলাপির মতো, জিলাপির মতো খাইতে যত মিষ্টি তার চাইতে বড় প্যাস। শোনেন নাই এখন বুঝেন? কবে কইছিলি? কইছি কইছি মনে মনে, তখন তো আপনারা কোনো কথা শোয়া নি যাইতো না। আরে দারে খুশি দুই আনুক না, দারে আনবো ওরে দুটা কানে দরুদ ব্রশ করামু, তাহলে ভয় আর কেউ করবো না, পানি দে। তোমার ক্লাসমেট
তো ক্লাসমেট দেখি আমার ক্লাসে উঠে গেছে নাকি হ্যাঁ যেটা বলছিস ওটা কর ভালো করে কর বাবা ভাই শিমুল ভাই কি করছে আর ওর কত বড় সাহস ও পায়েলগো বাড়ির থেকে ডিসেবল নিছে কেন এলাকার সবার বাড়িতে তো ডিসেবল নিছে তাহলে পায়েলের বাড়িতে নেব না কেন এই তুই জানোস না পায়েল যখন হাসে ওর হাসি দেখলেই যে আমার মনের ভিতর সুন সুন করে বুঝছ না তুই যে আগে লিস্ট দিছিলি ওই লিস্টে কি পায়েলের নাম ছিল আবে এক থাপ্পড় মাইরা কিন্তু কারা নিচে টয়লেট বানাই দিব বড়া এলাকায় কোনো নতুন সুন্দরী মেয়ে আসলে তো লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি আচ্ছা হইছে মানে আমি তো ওগুলো বুঝাই কমু না এখন যা গেলে আমেলে চা খা না খামু না আমি জাস্ট টাকা রাখাই তাহলে যা এই আমগুলো চাবে ও আর ভাবিও 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 উচ্চস যত ভাবি আছে এলাকার সুন্দর ভাবি হলো লিস্টের মধ্যে ঢুকাই দিবি মিসমিস না কইলাম হ্যাঁ আরে ভাবিরা তো এক সময় মনে কর সুন্দরী মেয়ে আছিল নাকি জামশে কতবার কইছি তুই কিন্তু আমারে ঠিক মতো সবার মাপ দিবি এবার হ্যাঁ মাপ বুঝা সাইজ হবে যার সাইজ যত ভালো তার সাথে সেরকম সাইজ হবে ঠিক আছে বুঝছিস না বাড়ি আই জায়গা রে তো চারে ওরে সিজনাল ফলের মতো একেবারে খাইয়া ফেলাম জানা সব এক খাইলাম জানা এলাকার একমাত্র গার্মেন্টস এর মালিকের পোলা কেমনে গিরবে ও গার্মেন্টস মালিকের পোলা দেখে না এলে এত নব নব করার টাইম নাই আমগো বুঝো নাই হ্যাঁ ওইডাই ভাই চার নাম্বার ওটা কোন দিকে ওই মিয়া এনে কি ঠিকানা দেওয়ার লাগে বলেছি চার নাম্বার ওটা আমার মাথার মধ্যে দেখছো হ্যাঁ মানে পুরো এলাকাটা আছে না তোর অফিস টাইমে যে ছয় নম্বর বাসের ভিতরে যে ভিড়টা থাকে এই ভিড় হয়ে গেছে গা কদিন পরে লাগে থাউনি যাবো না এ বিয়া এলাকা থাউন যাবে না যাও যাও এন থেকে যা আর তোর একটু রাখ তো তো আমি আসলে জানি না চার নাম্বার গলিটা কোন দিকে বলতে পারবেন কি নতুন আসছেন চার নাম্বার রোড এই দিকে আসেন না আপনি কি যেতে হবে না আমাকে জাস্ট দেখিয়ে দিলে চলবে যে চার নাম্বার গলিটা কোন দিকে চার নাম্বার রোড সামনের গলির পরের গলি থ্যাঙ্ক ইউ চাচা চলেন তো কি এলাকা না ভিড় বাড়তেছে তখন ঠিকানাটা কইলেন কেন কি এই মায়ের লেগে সব ভিড় খালি হয়ে যাইব প্রকৃতির অনুপ্রেরণায় কাঁচামাল সংগ্রহ থেকে বোতলজাত হওয়া পর্যন্ত যেদিকে লাইন রিফাইন্ড হয় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল ফলে নেচারের সব গুণ অক্ষুণ্ণ থাকে আমরানটাও একদম ন্যাচারাল বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল যত্নে করা রত্ন ফোটা এই মায়া হলো সেই মায়া যার লেগে বিয়া ঠিক করে পাত্র এবং পাত্র বাপরে এক লগে রাজি করান যাইব জামশেদ বল কি করবি মিস হওয়া ট্রেন এবং বাসের পিছনে দৌড়াইতে নাই এটা তো রিকশা আমার মাথায় দিয়ে সব আমি করবো না আপনি আমাদের এলাকার গেস্ট না এগুলো তো আমাদেরই কাজ আমি টিনা নতুন এসেছি ও জামশেদ কাপড়ের দোকান ও আর ও শিমুল ও ডিশেল লাইন লাইন রেডি আছে কবে দিব কালকে পরশু কাপড়ের দোকান আসবেন না আসবো আসবো যখন আসবো আপনাকে জানাবো ওকে মালদা মালদা মালদা
মেয়েটা কি সুন্দর নতুন আইছে মনে আমি ঠিকও দেখতে পেলাম না পিছন দিয়ে দেখলাম গেল মাইয়া কই পিছন মাইয়া কখন কোথায় কিভাবে এরে কোন মাইয়া আসে না আসছে এক বয়স্ক চাচি চাচি না এটা প্রায় দাদি একদম লাঠি ওটা ছিল শুন আমার ডেঙ্গু না কেন জানোস কারণ মাইয়া মশারাও আমার ভালোবাসে বাইট দেয় না আমি নবাব আমার হাত থেকে ওই মাইয়া রে আর ওর বাইট থেকে আমারে তোরা কেউ বাঁচাইতে পারবি নবাবের বাইট রাম করে ফাইট দিতেই হবে ব্যবসা কি করুম বুঝতেছি না একটা লোক একটা ফ্রি তাও পাবলিক আইতেছ না পাবলিক কি কাপড় চোপড় পরা কি ছেড়ে দিছে রে একটু আগে পর্যন্ত ভালো ছিলাম না এবার অনেক ভালো আছি থ্যাংক ইউ আপনার দোকানে তো মনে হচ্ছে ভালোই কালেকশন আছে তো আপনার দোকানের বাইরে দেখলাম বাই ওয়ান গেট 11 ফ্রি এটা শুধুমাত্র স্পেশাল কাস্টমারদের জন্য আর সেটা শুধুমাত্র তোমার এই যোগ্যতা আছে কোনটা দেখাবো শুধু এটা বলো সাদা লাল না না মানে কিছু গোছ করেছে শাড়ি এটা হচ্ছে এটা ওইটা জামশেদ ভাই আসলে আপনি না কষ্ট করছেন আমি না শাড়ি দেখবই না আমাকে তো কামিজ দেখালে ভালো হয় তাই তো এটা আমার মাথায় আসে না কেন মানে তোমার তো আসলে মানে কামিজই ভালো লাগবে বেশি কামিজ কা এটা হলুদ এই হলুদটা পরে তুমি বাঁচতে পারবে না একজন গান গিব হলুদিয়া পাখি সোনারি বরণ কামিজের কালেকশনটা আসলে খুব ভালো খুব ভালো এই যে এটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এগুলো এগুলো সব ঠিক করবে এই কালারটাও কিন্তু যায় এই যে আমি চুজ করে দিচ্ছি হ্যাঁ চুজ কোনটা দেখাবো আমি আগে বুঝতে পারছিলাম যে এইটা তোমার পছন্দ হবে কারণ তোমার পছন্দ তোমার রুচি সম্পর্কে এইটা পড়লে জাস্ট তোমার পরিণত লাভ কিচ্ছু না থ্যাংক ইউ আমি আসলে এটা নিতে চাই এটা দাম কত পড়বে দামের কথাটা কেন আসলো দাম পরে হবে আগে তোমার এইটা এটার সঙ্গে আরো 11টা ফ্রি এটাকে নিয়ে নাও প্যাক কর প্যাক কর এটা ভাঁজ কর সুন্দর কর সুন্দর করে ভাঁজ কর গেট 11 আবার কিছু কাপড় দেখুন তো এটা তো মেয়েদের দোকান আপনি কাপড় দেখছেন যে আমি তো নিজের জন্য কিনবো বলে আমার বাসার পিছনে ওই জায়গায় একটা বস্তি আছে না জানি আপনি জানে ওই ওদের জন্য ঠিক করছি যে যেহেতু একটা অফার চলতেছে নিজের জন্য না নিয়ে আমার উচিত তো তাদেরকে দান করে দেয়া তাই দান করার জন্য এখান থেকে অনেকগুলো কাপড় কিনতে এটা মানে এটা কোনো সস্তা দোকান না হ্যাঁ এটা খুব সুন্দর এবং ভদ্র মানুষের দোকান এটা এই নবাব কোনোদিন কাউকে সস্তা জিনিস দেয় না কোনোদিন দেয় না সবচেয়ে দামিটা কিনবে এবং আমি ঠিক করছি আমি 10টা কিনবো তাহলে 110টা কিনবো 110টা মানুষের দোকান কি বলেন আপনার চিন্তাভাবনা আসলে খুব সুন্দর আপনি আসলে একজন ভালো মানুষ আমি পার্সোনালি আপনাকে হেল্প করব চুজ করে দেওয়ার জন্য আমি 110টা নিব মানে আমি 110টা নিব তাহলে মোট 120টা একটু তাড়াতাড়ি দেখো আপনি
একদম হয়ে গেছে ম্যাডাম এখন 100 টা চ্যানেল আপনার বেডরুমে টিভিতে বাহ খুবই ভালো থ্যাংক ইউ তাহলে আসি হ্যাঁ কি হলো ও টাকা আপনি আরে কিসের টাকা টাকার জন্য না টাকা হলো হাতের ময়লা আরে কি অদ্ভুত আপনি বলবেন না আপনার ডিশের বিল কত আসলো কত 500 প্রতি মাসে 500 টাকা ডিশের বিল না না প্রতি মাসে না বছরে 500 এই শিমুল কারো ঠকায় না সবার থেকে ন্যায্য মূল্য নেয় বাহ গুড ডিল মানে বছরে মাত্র 500 টাকা আপনি নিশ্চয়ই খুব ভালো একজন মানুষ থ্যাঙ্ক ভাই ভাই এই তোমরা কি করো ভাই আমরা ডিশের লাইনে মুম্বাই এই ডিশের লাইনে তো বসে টিভি আছে হ্যাঁ টিভি আছে আমাদের নবাবাল লয়ে দিছে ভাই कम मूल्य दी तो सबाई नए बाइक नतुन पुरानो ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় কত দেখলাম অবরোধ ভাঙবে উনি দাঁড়া এক মিনিট দেখ আরে যা পুরো আমার এক্সামের মাত্র 20 মিনিটস বাকি আমার এক্সামের আমি বুঝতে পারছি না কিভাবে পৌঁছাবো আল্লাহ আল্লাহ করুন কিছু এই ওই আপারে বাসরি নামে দিয়েছ তো পাগল হইছেন নাকি ভিতর রোগী আছেন রোগী মারা যাবে না ও রোগী আছেন নাকি জি তো দাঁড়াও রোগীর অবস্থা করতেছি কোথায় যেন পড়েছিলাম শিক্ষার অভাব হচ্ছে সবচেয়ে বড় অসুখ এই যে এবার ঠিক ধরছো ঠিক আছে দাঁড়া এক মিনিট এ বাবা আসেন 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 অ্যাম্বুলেন্স দাও দিন আমি টিনা আমি নবাব কি করেন আপনি নবাবের আবার কি কাজ এলাকার মানুষের মঙ্গল করি মানুষের না খালি মাইয়া গো মঙ্গল করে এই যাও 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 তাতিল বাতি চালা যাও আগাও ওয়েলকাম বুচ্চা বদমাইশ जीवन सब चे बुखी कारण जन्मदिन आंटी प्रकृतिर ফলে নেচারে সব গুণ অক্ষুণ্ণ থাকে আমুরানাটাও একদম ন্যাচারাল বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল যত্নে করা রত্ন ফোটা না এই যে ক্লোজ দেখা হাই হাই ভীষণ তো ক্লোজ লাগে তা চাইরিজ রেস্টুরেন্ট তো না মানে তো তো এই আচ্ছা আচ্ছা মানে কি দাপ যদি এটা কোনো কথা আপনাদের কথা মতো আমি মাকে নিয়ে আসলাম মা আজকে বার্থডে মা চাইনিজ পছন্দ করে এখন আমি মাকে নিয়ে কি বলবো আচ্ছা আমরা যদি একটু যে বাজারে গিয়ে মানে একটু মানে খরচ টরচ করে যদি বাসায় গিয়ে একটু চাইনিজ রান্না হয় তাহলে তাহলে আমরা বাইরে কেন আসতাম বাসায় তো খেতে পারতাম
মা চলো আমরা অন্য কোথাও যাই এটা তো বন্ধ করে দিই নবাব চলে আসছে সব ব্যবস্থা হয়ে যাবে কি লো কি ব্যবস্থা এই জব্বার ওই জব্বার এই সামনে শুন রেস্টুরেন্ট ক্লোজ কেন রাতে এসে পার্টি আছে ওখানে বন্ধ পার্টি আছে আচার কিছু নেই বন্ধ থাকলে খুলবা আর না খুললে গিফট নিবা কেমনে মে আমারও পার্টি আছে গিফট দাও যাইছি ওই जन्मदिन আপনি এটা দিয়ে বিফ কিমা চাইনিজ যা খুশি মন চাই করুন আমি বাট ড্যান্টি থ্যাংক ইউ বাবা এই যে রেস্টুরেন্ট ওপেন করে দিছি জান এবার থ্যাংক ইউ এই যে দাঁড়াও সেকেন্ড তোমরা এর ভিতরে ঢুকো আমি না 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 তোমার কি মানে গাধা করে গরুর চাষ বুঝছেন আন্টি ওই ঢুকো নোংরা ও প্লিজ আন্টি আমি আবার আপনাকে বলতে চাই একটি কথা যে শুভ জন্মদিন আন্টি মা চলো তো ভিতরে যাই रिक्शा संगीत करते करते घूरबो गाना नील आकाशेर नीचे आमरा रिक्शाय घुरीबो तीन जन घुरते घुरते नानान रंगे करबो आमरा गुंजन आज के एक रिक्शा जन तीन आमादेर समय जाबे अनेक रंगीन आसो ना कोथाय बस एखाने बसो तीन जन एक रिक्शा बसे जाबे बसा जाबे आमी एई थाकबो आसो ना तुमि आमार माझखाने तुमि प्लीज प्लीज आसो 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 ठीक आछे सौंदर ठीक है समस्या नहीं तुम जाओ ठीक है रिक्शार मध्य एसी लगाते पर ठाड़ मत चार कोई जब्बार भाई बाकी खबर गुला कोई जानना क्या অলরেডি তো অনেকগুলো খাবার আর কেন আর এত খাবার কে খাবে আরে দেখো তোমার কি পছন্দ হলো তো আমি জানি না তাই এই রেস্টুরেন্টে যত ভালো খাবার ছিল সব অর্ডার দিছি আর এখানে তো সব নাই কিন্তু কয়েকটা আইটেম ওই সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে আসবে একটা টেবিল অ্যাড করা লাগবে আরে চিন্তা করো না তোমার সব খাইতে হবে না তোমার শুধুমাত্র যেটা পছন্দ ওইটা খাবা আর এর একটা সুবিধা আছে তোমার যেটা পছন্দ না মানে অপছন্দ সেটা আমি জেনে যাব एक दिन शॉप की शुरू नहीं फलते चाहिए अपने। तो शोमय उन्हें कम ना। जीवन में तू बुला बसर पार कर रहा है। तार पर तो मत देखा बना। शोमय कम ना, शब्द जानता भी ना। अपने के पागल, बुच्चे ना, पूरा एक टा पागल। तुम वो तो मान लो। पहले पागल ले रखे, तुम्हार जो कर, तुम्हार पागल। दादा मैं सुबह रिच बड़े। আপনি আমাকে দেন আমি আপনাকে সার্ভ করে দিই আরে লাগবে না দাঁড়াও দাঁড়াও বুঝছি জব্বার ভাই এদিকে আসেন সার্ভ করেন হ্যালো এই বাইরে দুইটা চাঁদ উঠছে দেখো কি দুইটা চাঁদ উঠছে দেখো আকাশেতে দুইটা চাঁদ উঠতে পারে না হ্যাঁ
তুমি দেখো না পর্দা খুলে দেখো কি জাতা বুঝছো ওই যে একটা চাঁদ আর আমি একটা চাঁদ ভেরি ফানি তো এত রাত হলো আমার জানার সময় কেন ও তোমার একটা উপকার করতে আসি কি উপকার এই যে দেখো তুমি তোমারে এত ডিস্টার্ব দেখতে হয় সারা দিন কেমন মানে গরিব ফকির তোমার চোখের সামনে পড়ে তো এই জিনিসটা তোমার ডিস্টার্ব না হয় হ্যাঁ সকাল সকাল উঠে যাতে তুমি একটা নবাবকে দেখতে পারো সে ব্যবস্থা করে দিচ্ছি তার মানে হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার জানলার সামনে দাঁড়া থাকবে যাতে আমি পর্দা সরালে তোমাকে দেখতে পাই মনে করো অনেক তোর ঘুমি আমি তো একটু বেলা না করে উঠতে পারি না কিন্তু তোমার আর্লি ঘুম থেকে উঠার একটা ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে এখন যাই গুড নাইট আমি গেলে দেখতে পারবো সিস্টেম করছি টাটা বুঝো নাই তারা আছে মাঠে সাইকেল চালানো শিখতো আমগা এলাকায় কোনো মাঠ নাই তাই মনে করো রাস্তারে মাঠ বানাইছি যতক্ষণ ইচ্ছে সাইকেল শিখবো ঠিক আছে তোর রাস্তা যাইতে পারবি না আমগা এদিক দিয়ে যাই তুই আমার এদিকে কাজ আছে সো এদিক দিয়ে আমার দেখতে করার নেই রাস্তা চার চার তো কাজ আছে সেটা আগে কমি না বেটা আমি তোমার কাছে হুদাই যেতেছিস ঠিক আছে খারা কিতে যাবি যাবি কি দিয়া যাবো কেমনে রিক্সায় এবার এদিকে আসো ওরা ভাড়া ঠিক করছে কত ১০ টাকা দুজনে না দরকার নেই ওরে ফালাই দিয়ে যাবা ঠিক আছে আর ওই রাস্তা ধরে সোজা চলে যাবা যার পথে যত রিক্সা দেখবা সবারই বলবা এই রাস্তা আগামী এক ঘন্টা বন্ধ না আসে যাতে ঠিক আছে যা পুরো খুব নবাব হইছিস তুই না তুই খুব নবাব হইছিস তোকে উপকার করলাম বেটা রিক্সা লইতে যাইতে পারতি না তিনারে তো সাইকেল চালানো বন্ধ করতে পারুম না হাইটা চলে যা তিনারে ডিস্টার্ব করিস না ঠিক আছে ওই দেখ তিনারে ডিস্টার্ব না করে আরে বাড়তেছে না আটকে গেছে গা আমি শিখাইতেছি আজকে আমাদের দুজনের পছন্দের মানুষ টিনার জন্মদিন ফাটায়া কিছু একটা করতে হবে মানে তোর এমন অসাধারণ একটা গিফট দিতে হবে আচ্ছা তুই কি আনছিস তো আমি খুব এক্সাইটেড আমি এমন একটা জিনিস আনছি সব মায় পছন্দ করে কি আনছিস তুই চকলেট কি চকলেট আরে বেটা দেখ আচ্ছা তোর কাছে টিনারে কি মনে হয় একটি বাচ্চা শিশু মানে টিনা এসে বলবে মম আমি চকলেট খাবো চকলেট খাবো হ্যাঁ আমি যে তোর প্রতি যে আমার যে মানে মেজাজ যে খারাপ হয় না শুধু শুধু না কিন্তু বিরক্ত এটা কিন্তু বুঝোস প্রেম করার মতো বা প্রেমে পড়ার মতো তোর তো এখনো মাল দাঁড়াই নাই তুই কি আনছিস আমি কি আনছি মাথা ঘুরে আবার পরে যেও না
এটার মধ্যে একটি প্রেমের উপন্যাস সুন্দর করে লাল র‍্যাপিং পেপার দিয়ে মোড়া, আর হচ্ছে এই যে গোলাপ, জাস্ট টিভার সামনে গিয়ে বলবো আই লাভ ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, লাল বাতি আর লাল বেলুন দিয়ে কি তাকাও তাকাও না আমগো, লাল বাতি জ্বললে গেছে। রাগের অভিমান আরেকটা তোমার দুঃখের আরেকটা থামো থামো এতগুলো মনে হয় ফ্ল্যাটও নাই এখানে এত ভালোবাসা আমাকে কত ভালোবাসি এই তুমি নিজেও জানো হায় 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 একটা ভুল করে ফেলেছি কি ভুল করেছিস আরে একটা ফ্ল্যাটের তো কোনো দেয়াল থাকবে না সব পিলার তো ভেঙে ফেলতে হবে তুমি ইঞ্জিনিয়ার বলতে ভুলে গেছি কেন আরে তুমি সাইকেল চালাবে না দেয়াল থাকলে তো সাইকেল চালাবে কেমনি আমি ইঞ্জিনিয়ার এখনই বলে আসি দাঁড়া 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 পাগল ইঞ্জিনিয়ার আছে না বাইরে গেছে আরে কি অবস্থা কিনা ভালো কি তুমি ভুল করতেছো আমি কি ভুল করছি তুমি যেটাকে নবাবের জন্য ভালোবাসা টান মনে করছো সেটা কিন্তু ভালোবাসা না তুমি ভাবছো নবাবকে তুমি ভালোবাসো আসলে এটা কিন্তু একটা ঘোর টাকার ঘোর তুমি দেখো কয়েকদিন পরে এই যে বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাটে এক একটা ফ্ল্যাটে এক একটা গার্লফ্রেন্ড এনে রাখবে নবাব আমার মনে আপনি ভুল করছেন নবাব একদম এরকম না নবাব সত্যি আমাকে ভালোবাসে ওকে সেটা আমরা জেনে সে তোমাকে ভালোবাসে কিন্তু এটা তোমাকে জানতে হবে এবং মানতে হবে যে ভালো মানুষের দ্বারাই ভালোবাসাটা হয় তোমার কি ধারণা সে ভালো মানুষ সে তোমাকে ভালোবাসতে গিয়ে কোনো অন্যায় কাজ করে নাই সে তুমি সাইকেল চালাবা সেই জন্য সে রাস্তাটা ব্লক করে নাই রাস্তা যে ব্লক করছে মানুষের যাতায়াতে যে বিঘ্ন ঘটাইছে এটা কি অন্যায় না সে তোমার জন্য সে অ্যাম্বুলেন্স ভাড়া করছে সে রোগী বাদ দিয়ে তোমাকে সে যেন কলেজে পৌঁছে দেয় সেটা কি অন্যায় ছিল না সে কি তোমার জন্য অ্যাম্বুলেন্স যে সে ভাড়া করছে এটা কি ঠিক হ্যাঁ তুমি কি বলতে চাও সে রাস্তাঘাটে দোকানপাটে বসে মানুষের সাথে বিভিন্ন রকম বিভিন্নভাবে সে অন্যায় আবদার করে নাই অন্যায় কিছু করে নাই সে সবই করছে এবং তুমি সবই জানো এবং সবই মানো কিন্তু তোমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ তুমি তার টাকা পয়সার কাছে তার ক্ষমতার কাছে তুমি অন্ধ হয়ে গেছো জাস্ট অন্ধ হয়ে গেছো তুমি আর কিচ্ছু না ওকে ফাইন তোমার অন্তর তুমি আমার কোনো ঝামেলা নাই তুমি যে বললা যে মানে আমরা হিংসা করছি কেন হিংসা করি এই এত বড় একটা বাড়ি মিনিমাম এই বাড়িতে 20টা ফ্ল্যাট আছে রাইট তো 20টা অ্যাপার্টমেন্টে 20টা পরিবার থাকতে পারে তাই না তুমি একা থাকবা তোমার জন্য তার মানে কি তুমি অসামাজিক আর এই যে 20টা পরিবার থাকতে মানে তারা তো কোথাও না কোথাও থাকবে
তাহলে এতগুলো মানুষ তোমরা যাবে কোথায়? তাহলে আবার বাড়ি বানাও, গাছ কাটো, এই তো। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনাদের দুজনের প্রবলেম কোথায় হচ্ছে। মেইন কথা হচ্ছে আপনাদের দুজনের সহ্য হচ্ছে না, কারণ হি ইজ নবাব। সে নিয়ম ভাঙে সেটা তো সে আনন্দ পায়। হ্যাঁ, এখন যদি আমাকে বলেন যে আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, তার আনন্দে আমি আনন্দ পাই। আর নবাব যেটা করবে আমি নবাবকে সাপোর্ট করব। আসলে কি আপনাদের দুজনের হিংসা ছাড়ার কিছুই হচ্ছে না। শোনো রিনা, দুনিয়ার কোনো নবাবই কিন্তু চিরস্থায়ী না, সম্পর্কটা চিরস্থায়ী। আমরা সেটাই বলতে চাই যে একজনের জন্য অন্তত সবার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে না। স্টপ টু বি রিকোয়েস্ট করি গাইস। বাসর ঘরে যাব, দুইজন একেবারে ডাইরেক্ট হাসপাতাল পৌঁছাই, পরে আব্বা বেশি ভিড়তে দিল না। না ভাই, আমরা নাকি ওইখানে আবার বিয়ে শাদী করছিলেন। আরে করছিলাম রে, বিয়াও টিকে নেয় মনটাও টিকে নেয়। তাই যাস না, এত বছর পর আবার ঠিকই দেশে ফেরত চলে আসলাম। তুমি কি একবারে চলে আসছো? হ্যাঁ, তোমরা ভয় পেও না। এই যে দাঁড়িয়ে দেখতেছো না, সারাদিন এটার দিকে তাকায় থাকি। এককালে কি নবাবি করছিলাম, তখন একটু খেয়াল আসিল না জান যে বুড়া গেলে কিছুই থাকবে না। টিনা কই? এই অ্যাক্সিডেন্টের পর আমি আমার জীবন থেকে দুটো জিনিস হারিয়েছি। একটা হচ্ছে আমার হাতের শক্তি, আরেকটা আমি কোনোদিন মা হতে পারবো না। আমার মা মারা যাওয়ার পর ওরা দুজনে আমাকে দেখে রেখেছে। হাজার হোক, সম্পর্ক তো চিরস্থায়ী। আমি সব ভুল করছি,
আমি যদি সারা জীবন খালি মা বাবা না করে টন ভাবে চিন্তা করতাম তাহলে তাহলে হতো আজকে অবস্থা হইতো না। কোনো বুঝি নাই যে মা বাবা না করে যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতাম তাহলে আমার নিজের জীবনটা অন্যরকম হতো। অন্যরকম ভালো থাকতে পারতাম। তুমি তুমি পারলে আমরা মাফ করে দিও। সবকিছু শেষ, তার তোমাকে মাফ করার ক্ষমতাও শেষ। রবা মনে পড়ে তোমার প্রথম আলাপে তুমি আমাকে বলেছিলে যে নবাবের কাজ হচ্ছে মানুষের মঙ্গল করা। পারলো তাই সব নবীনদেরকে বুঝিয়ে দাও যে নবাবের জীবনযাপন করাটা আসলে কি। সব নবীনদেরকে বুঝিয়ে দাও যে নবাব ইজ ব্যাক। আমার কাছে মনে হচ্ছে সেদিন আমার নবাবের আসল মানে জানিয়েছিল। আমি সেদিন বুঝেছিলাম নোয়িং ইজ নট এনাফ, উই মাস্ট অ্যাপ্লাই। উইলিং ইজ নট এনাফ, উই মাস্ট ডু। Press the bell icon on YouTube app and never miss another update.